নমস্কার বন্ধুরা সুমনার অন্ধশালাতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি মূলো শাক পালং শাক সরষে শাকের একটা রেসিপি তৈরি করব যার নাম হলো সর্ষের শাক প্রথমে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এরপর আমি রসুন কুচি আদা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এরপর শুকনো লঙ্কাগুলো ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেবো এরপর বয়েল করা শাক দুটো শুকনো লঙ্কার নুন টমেটো কুচি দিয়ে পেস্ট করে নেব দু শুকনো লঙ্কাগুলো হলো অপশনাল তোমরা পারলে নিতেও পারো নাও নিতে পারো এরপর কড়াইতে সাদা তেল গরম করে আমি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব এরপর পেস্ট করার শাকটা দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ তেলের কাঁচা গন্ধ ছেড়ে যাচ্ছে ফ্রেন্ডস হয়ে আছে আমার শর্ষে শাকের রেসিপি এরপর আমি বাটার দিয়ে সার্ভ করে দেবো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু আর পাশে ক্লিক করলে তোমরা অল ভিডিওস আপডেট দেখতে পারবে ফ্রেন্ডস আজকের মতো টাটা আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো